বিষয়া কর্মচারী দালালি নচলিব, কৃষি বিভাগের দুর্নীতি নচলিব, জনজাতীয় গান আলি রহমান চৌহান ইত্যাদিকে এই নাম তদন্ত কর, কৃষি বিভাগের বিষয়া কর্মচারী দালালি নচলিব, কৃষি বিভাগের দুর্নীতি নচলিব, জনজাতীয় গান আলি রহমান চৌহান ইত্যাদিকে এই নাম তদন্ত কর, কৃষি বিভাগের দুর্নীতি নচলিব, জনজাতীয় গাঁত আলি রহমান চৌহান হিতাধিকারী নাম তদন্ত কর, কৃষি বিভাগের বিষয়া কর্মচারী দালালি নচলিব, কৃষি বিভাগের দুর্নীতি নচলিব, জনজাতীয় গাঁত আলি রহমান চৌহান হিতাধিকারী নাম তদন্ত কর, কৃষি বিভাগের বিষয়া কর্মচারী দালালি নচলিব, জনজাতীয় গাঁত আলি রহমান চৌহান হিতাধিকারী নাম তদন্ত কর, কৃষি বিভাগের দুর্নীতি নচলিব, জনজাতীয় গাঁত আলি রহমান চৌহান হিতাধিকারী নাম তদন্ত কর, জনজাতীয় গাঁত আলি রহমান চৌহান হিতাধিকারী নাম তদন্ত কর, কৃষি বিভাগের দুর্নীতি নচলিব, জনজাতীয় গাঁত আলি রহমান চৌহান হিতাধিকারী নাম তদন্ত কর, জনজাতীয় গাঁত আলি রহমান চৌহান হিতাধিকারী নাম তদন্ত কর, জনজাতীয় গান আলি রহমান চৌহান হিতাধিকারী নাম তদন্ত কর। আজি মানে আমি ইয়াত আন্দোলন কৰিছো তথা এটা কারণতে আমার এই যে পিএম কিষাণ যুক্ত আমার ধর কৃষকসকলের কারণে যুক্ত আমার মাননি দিছে প্রধানমন্ত্রী, আমার সেই মাননীত প্রথমতে যিখিনি নাম দিয়া গৈছে আমার সেইখিনি সকলোৱে পাইছে, তারপরেও এতিয়া আমি দেখিছো যে আমার সেই লিষ্টত আমার বহুতো কিছুমান হুসেন চৌহান আলি রহমানের নাম সুমাই আছে, এতিয়া এইবিলাক নাম আমার এই লিষ্টত আমার তথা আমার গাঁও লিষ্টত কেনেকৈ সুমাল আমার সেইটো আমার তদন্ত লাগে অতি সোনকালে। আকৌ আমার কিছুমানে দেখা গৈছে যে এটা কিস্তি পাইছে তারপিছতো পোৱা নাই, কিছুমানে পাইছে, আমার দ্বিতীয় কিস্তি বা তৃতীয় কিস্তিটো আমার সোনকালে দিবলৈ আমি চৰকাৰক বিশেষভাৱে অনুৰোধ জনাইছো। এটা কথা আমার কৃষকসকলৰ অন্তৰত মানে হেৰি হৈ আছে, মানে চিন্তা এটা হৈ আছে যে আমার এই প্রধানমন্ত্রী যেটো কৃষকসকলৰ কাৰণে পইচা দিছিল 6,000 টকাৰ, সম্পূৰ্ণভাৱে আমাৰ ইয়াত জনজাতীয় অঞ্চল, তাতে আমাৰ গেৰুৱা বিল, কাণফালি টোপ আৰু কমাৰবুৰি আমাৰ ৰেভিনিউ ভিলেজ তিনিটাৰ, এই ৰেভিনিউ ভিলেজত আৰু গৰাপাৰ এইকেইটাৰ অঞ্চলত আমাৰ কোনো ধৰণৰ আলি চৌহান মানে মানুহ তেনেকুৱা নাই, কিন্তু তেওঁলোকৰ নাম আমাৰ এই জনজাতিৰ হিতাধিকাৰী নামৰ মাজত কেনেকৈ সোমালে সেই বিষয়ে আমি কৃষি মন্ত্রীক বা বিষয়ববীয়াসকলক আমি মানে অনুরোধ জানাইছো যে এই বিষয়ে যাতে ভালকৈ মানে তদন্ত করে।